সাপোর্ট করব। আমার নিজের মহিলা মাদ্রাসা আছে, আর আপনাদের মাদ্রাসা হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মেয়ে মাদ্রাসা যদি ভর্তি করতে চান, এখানে আমার মইনুল ভাই আছেন, ডাক্তার আছেন, মইনুল ভাই কই আছেন, চলে গেছেন, আচ্ছা করমজির আছে, করমজির মইনুল মেঘেদি, ওই তো মইনুল মেঘেদি, এদের সঙ্গে যোগাযোগ করবেন, ওদের ওখানকার অনেক মেয়ে পড়ে, ওরা ঠিক পাঠিয়ে দেবে, আমার মাদ্রাসায় পাঠাবেন। এতিম যদি কেউ হয় সম্পূর্ণ ফ্রি, এতিমকে যে ভর্তি করতে যাবে তার যাতায়াত খরচা ফ্রি, এতিম যদি বিয়ে পর্যন্ত থাকে তার বিয়েতে 5 লাখ টাকা যদি খরচা হয় আমি মমতাজুল ইসলাম বহন করব, জাতির সামনে এটা বলে গেলাম। ডাক্তার খরচ ফ্রি, জামা কাপড় ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, থাকা বইপত্র যা কিছু সব ফ্রি। যদি বিয়ে পর্যন্ত কোনো এতিম যদি থাকে, বিয়ে হতে 2 বছর বাকি আছে, তার আব্বা নেই, অবশ্যই আমার মাদ্রাসায় পাঠান, তার বিয়ে শাদী গয়নাগাটি যা যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমি নিজে বহন করব, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। আমি যাও এসব কথা বলবো না, জলসা করছি, যা কিছু করছি, সময় হিসাব সবাই আমার মাদ্রাসা থেকে ঘুরে এসেছে, সোশ্যাল মিডিয়া তো দেখছেন, লিল্লা কিয়াত আল্লাহর উদ্দেশ্যে মাদ্রাসাতে অর্থ ব্যয় করছি। আমার খুব স্বপ্ন আছে, উপর বাংলার যেমন রাজ্জাক বিন ইউসুফ সাহেব বিশাল প্রতিষ্ঠান করেছেন, আমার জন্য দোয়া করবেন, আমি স্বপ্ন দেখতে শুরু করেছি সারা পশ্চিম বাংলাতে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান করবই ইনশাল্লাহ, দোয়া করবেন। আগামী বছরে ছেলেদের প্রতিষ্ঠানের কাজ শুরু করবো ইনশাল্লাহ, ছেলেদের প্রতিষ্ঠানের কাজ ইনশাল্লাহ, 1000 ছাত্র পড়বে এইরকম স্বপ্ন দেখছি, সারা পশ্চিম বাংলার মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসা করব। তাতে যদি জাতির কাছে ভিক্ষা করতে হয় তবু আমি প্রস্তুত আছি, আপনার শুধু আমার জন্য দোয়া করবেন, আপনাদের মতো বড় মানুষেরা দোয়া করবেন, অন্তত পক্ষে এটা আমার স্বপ্ন, মরার আগে কিছু করে দিয়ে মরতে হবে। দিলওয়ার হোসেন সাইদির একটা বক্তব্য শোনা আছে যে শিয়াল কুকুরের মতো হাবিজাবি করে মরে যেও না, কিছু করে মরো, ওই জন্য কিছু করে মরার স্বপ্ন আছে, দোয়া করবেন। আপনাদের মেয়েদের যদি মাদ্রাসায় ভর্তি করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার ছোট্ট মাদ্রাসা ভর্তি করবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন, একদম আপনি এই কাম থেকে আপনাদের নলহাটি বা এই কাম থেকে বাস ধরবেন, আমার মাদ্রাসার সামনে গিয়ে নামবেন, কোনো বাস পাল্টাতে হবে না, দুর্গাপুরের বাস ধরবেন, বাকিটা ফোনে কথা হবে। মহিলা মাদ্রাসার জন্য আবেদন করেছেন, আপনাদেরকে আমি একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। আচ্ছা বলুন তো, পৃথিবীর শ্রেষ্ঠ দান কি বলুন, আলেম ওলামারা বলুন, হাত তুলুন, বলতে পারবেন? এই জন্য রেগে যায়, তুমি বসো এখন না, লোকে বিরক্ত হবে, আমি নেমে যাই একটু তারপরে খুলবে, বসে একটুখানি বসো। এই পৃথিবীর শ্রেষ্ঠ দান কি বলছে, বস্ত্র, উনি যেটা বলেছেন ঠিক বলেছেন, একেবারে ভুল নয়, রাইট রাইট, উত্তম দান, চাচা জিজ্ঞাসা বলেছেন এটা উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, আপনি বলুন আমরা দান, উত্তম দান কি, কাকে দান করব, বিশ্ব নবী তিনি বলছেন কুল, আল্লাহ বলছেন নবীকে কুল, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনি সাবিল ওমা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহ বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ দান সন্তান, তার পিতামাতার জন্য যেটা খরচা করে, এর থেকে শ্রেষ্ঠ দান আর কোনো দান নেই। মাদ্রাসাতে দান করলে যত নেকি হয় তার থেকে বেশি নেকি হবে। আপনার মায়ের জন্য আজকে বাড়ি যাওয়ার সময় যদি একটা ওড়না কিনে নিয়ে মাকে দেন, বেশি নেকি হবে। আপনাদের এখানে একটা লোকের 4 বেটা, মায়েরা ভাত খায় কেমন করে, ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে নয়, 15 দিন করে খায়, 16 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে তুমি কি ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আবার বলে আমাদের তরকারি এত মিষ্টি ভুলতে পারছ না, বলে কি বলে না, মিষ্টি করে করে বলে, আহা মায়েরা গাল শোনে, মায়েরা বকা শোনে, বৌমাদের কাছে অকথ্য ভাষায় গালিগালাজ শোনে, আল্লাহ আকবার। ঈদের 3 দিন আগে বাড়ি আসছেন, দিল্লিতে খাটতে গিয়েছিলেন, ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছেন, আপনার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছেন, সেই সময় আমার আপনার স্ত্রী ফোন করেছে, হ্যালো হ্যালো
বলছে কি? বলছে কি কোথায় আছো? বলছে না, তোমার জন্য শাড়ি কিনছিলাম, আর মায়ের জন্য একটা কিনছি। এর বউ তখন বিলল চৌকি থেকে বলছে, তুমি কি তোমার মায়ের একটাই বেটা, প্রতি বছরে তোমাকেই শাড়ি কিনতে হবে? মায়ের শাড়ি কিনতে হবে না, বাড়ি চলে এসো। তো বউয়ের কথা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে ঘর চলে এসেছে। চার ভাই একই কেস বাড়ি চলে এলো। ঈদের দিনে সন্ধ্যাবেলা পর্যন্ত আপনার মা একটা নতুন শাড়ি পরতে পেল না, আপনার আব্বা নতুন লুঙ্গি পরতে পেল না। সত্যি আপনার মা তো পালা সিস্টেমেই ভাত খাবে, আপনার মা তো নতুন শাড়ি পাবে না, কারণ আপনার মা তো পৃথিবীর সবথেকে বড় অপরাধী, সবথেকে বড় অপরাধী আপনার মা। আপনার মায়ের থেকে বদমাইশ, আপনার মায়ের থেকে খারাপ, আপনার মায়ের থেকে খারাপ ব্যবহার পৃথিবীর আর কেউ আপনার সঙ্গে করেনি। আপনার মায়ের সব থেকে ভালো খারাপ দিক কোনটা? না, আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল, এটা আপনার জীবনের সব থেকে বড় অপরাধ। আপনার মা জীবনে পরপুরুষের সামনে কখনো মুখ দেখাতো না, কিন্তু আপনাকে জন্ম দিতে গিয়ে ডাক্তারবাবুরা বলেছিল নর্মালে বাচ্চা হবে না, সিজারে হবে। তোমার মাকে পুরুষ ডাক্তারেরা হসপিটালের বেডে উলঙ্গ করেছিল। তোমার মা লজ্জা করার পরেও কিছু করার ছিল না, শুধু তোমাকে পৃথিবীতে আনার জন্যে। তোমার মা মানে, তোমার মা মানে হলো তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এর নাম তোমার মা। তোমার মা মানে তোমার মায়ের বয়স তখন 30 বছর বা 25 বছর। তোমার মা চরমা অপরূপা কুমারী সুন্দরী। তোমার মায়া একবার এইরকম ভাবে বাড়ি দিলে রক্ত জমে যায়, তোমার মা এত ফর্সা। কিন্তু ডাক্তার বাবুরা বলেছিল নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমাকে পৃথিবীতে আসার জন্য তার পেট চিড়ে দেওয়া হয়েছিল, এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে শাড়ি পেল না কেন? না, তোমার মায়ের 4 নম্বরের অপরাধ হলো এটা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশু তার মায়ের দিনে 8 বার দুধ পান করে, 1-1 বারে 250 গ্রাম দুধ পান করে, কোরআনের ভাষা 30 মাস দুধ পান করে। তোমার মা তোমাকে 30 মাসে দুধ পান করিয়েছে 1800 কেজি, এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। যদি 50 টাকা কেজি যদি দুধের হয়, 90,000 টাকা দুধ পান করিয়েছে তোমার মা শুধু তোমাকে। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ, তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল মালদাতে, খুব ভালো তোমার মা, বাসে উঠেছে সিট পায়নি। এখন বাসের কন্ডাক্টর, তুমি কোলে ছিলে, তোমার বয়স তখন 12 মাস 13 মাস, কোনো রকম কথা বলতে শিখেছো। বাসে উঠে থেকেই তুমি তোতলা তোতলা করে বলছো, মা দুধ খাবো, মা দুধ খাবো। তোমার মা তোমাকে পিঠে এরকম আলতো আদরের বাড়ি দিয়ে বলছে, বাবু দাঁড়া সিট পাই, বসে তোকে দুধ পান করাবো। তোমার মা সিটে বসেছে, তোমার মায়ের বয়স তখন 26 বছর। তোমার মায়ের রূপ কি? বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা লজ্জা না করে ব্লাউজের বোতাম খুলে দিয়ে বলেছে, আবদুল্লাহ দুধ খেয়ে নাও বেটা, দুধ খেয়ে নাও। তুমি দুধের বোটাতে মুখ লাগে চুপ 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 করে চুষেছ, আর অসভ্য যুবকেরা তোমার মায়ের বুকের দিকে তাকিয়ে আছে। মুসলিম ঘরের মেয়ে একবার এইরকম করে বুকগুলা ঢাকছে, একবার পেটের কাপড় ঠিক করছে, একবার তোমার দুধ মুখে বেশি চলে যাচ্ছে কিনা সেটা দেখছে। তুমি নানির বাড়ি পর্যন্ত যেতে টাইম লাগবে 3 ঘন্টা। বলুন, মা যদি সেদিন বলতো বাসে মোর লজ্জা করছে, কি করে তোকে দুধ দেব, এত পুরুষ মানুষ কি করে ব্লাউজ খুলব? আমার মনে হয় আপনার মা সেদিন যদি ব্লাউজ না খুলতো, আপনার কচি কণ্ঠ নালীটা আটকে আপনি সেদিন মারা যেতেন, বেঁচে থাকতেন না।
নানির বাড়ি পৌঁছে গেলেন, আপনার নানা বিরিয়ানি করেছে, খেতে বসেছে আপনার মা, আপনার কোষ্ঠকাঠিন্যর প্রবলেম ছিল, পায়খানা ঠিকঠাক হতো না, বিরিয়ানি খেতে বসেছে, সেই সময়তে আপনার মায়ের থালার পাশে আপনি ভর ভর করে পায়খানা করে দিয়েছেন, আপনার মা আপনার পায়খানা দেখে বলেছিল, আলহামদুলিল্লাহ আব্বু তুমি পায়খানা করেছ, তিন দিন ধরে ভাবছি তোমার পায়খানা হয় না, তোমার পায়খানা দেখে যে আলহামদুলিল্লাহ বলে তাকে তুমি পালা সিস্টেমে ভাত খেতে দাও, আবার মসজিদের দায়িত্ব পালন করো, তুমি আবার মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যেতে চাইছো, তোমার মা ঈদের দিন একটা শাড়ি পেলো না, তোমার আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে তোমার আব্বা দুর্গাপুরে রাজমিস্ত্রি লেবারের কাজে যায়, 50 বছর 60 বছর বয়স, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজাতে ব্যথা, কাঁধে ব্যথা, তারপরেও মশলা মাখিয়ে কাঁধে করে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে দুতলার উপরে মিস্ত্রিকে মশলার যোগান দেয়, কেন তোমাকে ঈদের দিনে দামি জিন্স প্যান্ট কিনে দেবে বলে, তোমার আব্বা মাছ ধরা কাজ করে পুকুরে, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে, শীতকে উপেক্ষা করে দিয়ে তোমার জিন্স প্যান্ট কিনে দিবে বলে, তোমার প্রাইভেটের বেতন দেবে বলে, কোন কোন শীতে পুকুরে নেমে যায় তোমারই জন্য, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, সেই আব্বা মা যাদের মারা গেছে কঠিন কবরে শুয়ে আছে, কুইন্টাল কুইন্টাল মাটি আপনি আপনার আব্বা মায়ের বুকের উপরে নিষ্ঠুরের মতো চাপিয়ে দিয়ে চলে এসেছেন, আজও পর্যন্ত তাদের কথা মনে পড়ে না, 10টা লোক বলুন তো দেখি যে 5000 করে টাকা দেব আমার আব্বা মায়ের জন্য, তাদের রক্ত আমার শরীরে বইছে, একটা লোক বলুন আমি 10000 টাকা চাইনি, একটা লোক বলুন তো যে আমি 5000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য, কেউ আছেন? হ্যাঁ একজন, ওই এইদিকে একজন, দুইজন, নামগুলো লিখবেন, তিন নম্বরে আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন, তিন নম্বর, তিন নম্বরে এই একজন, ওই যে ওই সাইডে, ওরে বাবা দু একটা তো বেঁচে গেল, আমি ভাবছিলাম মনে হয় 15-20 মিনিট হয়েছে, দু ঘন্টা তো হয়েই গেল, তাহলে আসবো না বলে ফালতু ওদের টেনশন দিয়ে লাভ কি? হ্যাঁ শুক্রিয়া, তিনজন হলো 5000 করে, এখান কাছে কারবালা মসজিদের ইমাম সাহেবটা কই, সে ছেলেটা কই, কি নাম ওর, আজহার, কই যাই একটু পানি দাও যাই দূর খায়, কজন হলো, চারজন, আপনি একজন, পাঁচজন, পাঁচজন মানে 25000 হলো, আর 5টা লোক হাত তুলুন, আপনার ইট দিয়েই মাদ্রাসাটা শুরু হোক, হাত তুলুন, তুলুন, আর একটা লোক তুলুন, 6জন হোক, 30000 হয়ে যাক, একদম পিছনে, মাশাআল্লাহ, 5000, 6জন হলো, কয় পানিটা দাও, তোমাকে তুমি বলি বলছে, হ্যাঁ বলছি সবাই মিলে কথা বললে আমি পালাবো, সবাই মিলে কথা বলবেন না, যারা যারা হাত তুলছেন আপনারা দয়া করে একটু এই দিক দিয়ে আসুন, আপনি শুধু আসবেন এই দিক দিয়ে আসুন, আমার সঙ্গে মুসাফা করে যান আর নামটা লিখিয়ে যান, আসুন, এই যখন মুসাফাটা করবে ক্যামেরাটা ভালো করে করবে তো, ঠিক আছে, কালকে ইউটিউবে সকালবেলা দিয়ে দেবে, যারা যারা মুসাফা করতে আসছে সারা পৃথিবীর লোক দেখবে, আসুন, যারা যারা 5000 করে বলেছেন এখানে আসুন, 6জন হলো, হ্যাঁ কি নাম, কোন স্কুলে মাস্টার, হাই স্কুলে, প্রাইমারি, কঠিন ব্যাপার, শুকরিয়া, করো ক্যামেরাগুলো, কি নাম, খোসবর আলী, পোকাগুলো এত হিংসা করছে কেন আমার উপরে, মুখে চোখে ঢুকে যাচ্ছে, খোসবুর আলী, 5000, শুক্রিয়া, এইদিকে ক্যামেরাগুলো ঘোরাও, যান আপনি, এবার আপনি আসুন, নামগুলো লিখুন, কি নাম, আনিকুল ইসলাম, 5000, দুইজন আসুন, ক্যামেরাগুলো, এগুলো সব আমার মিডিয়া আছে, আসসালাম, কত, এর আব্বা মাকে খুব ভালোবাসো, কাঁদছে, আমার আব্বা মায়ের কথা মনে পড়েছে, আল্লাহ পৃথিবীতে যাদের জন্য এনেছেন যাদের মাধ্যমে দয়া হয় না,
5000 টাকা তাদের জন্য মনে পড়ে না? কি নাম? ইসমাইল শেখ। ইসমাইল শেখ 5000। আসুন, কজন হচ্ছে গুলম্যান? মাস্টার একটু মিষ্টি ছেলে, আপনাকে কিছু বললাম রাগ করেন না তো? না, ওটা বোঝানোর জন্য বলি। কি নাম? মাইনুল ইসলাম। মাস্টার খুব ভালো মিষ্টি ছেলে, আল্লাহ ওকে হায়াতে তৈয়বা দান করুক, বলুন আমিন। আচ্ছা, কে? ওয়ালাইকুম সালাম। কি নাম? আবুল কাসেম শেখ। আবুল কাসেম শেখ 5000, শুকরিয়া। কজন হলো এই লিস্টে? কজন হলো? আমি 1,00,000 টাকা করে দিয়ে চলে যাবো। 6 জন, মানে 5-6, 30,000 হলো। আমি 1,00,000 টাকা তুলবো, তারপরে যাব। মানে নাচতে নেবে, ঘোমটা দিলে তো হবে না। আর একটা লোক বলুন, এখানে আসো, তুলুন। আর একটা লোক তুলুন। তবে এখানকার মানুষগুলো কিন্তু একটা গুণ খুব খারাপ, এরা বাড়ি কেন যাচ্ছে না? হ্যাঁ, চলে টলে যাক বাবা, তাড়াতাড়ি ছাড়তে সুবিধা হয়। আমার পরে আরেকটা বক্তা আছে, সরি আমারই ভুল হচ্ছে। আর কেউ আছেন? 6 জন ছাড়া আর একজন ভাগ্যবান, কে আসলে? এখানে ভাই।